হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে স্বাগত জানাই। আবারও ফিরে এলাম ইলেকট্রিসিটি চ্যাপ্টার নিয়ে, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার। এর আগের ভিডিওটাতে যেটা করেছিলাম আমরা আপ টু রেজিস্ট্যান্স কভার করে ফেলেছিলাম, এবার যেটা করব রেজিস্ট্যান্সের পরে যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমি এখানে এক্সপ্লেন করব। ওকে, সো আমরা রেজিস্ট্যান্সের যেগুলো করে ফেলেছিলাম, যেগুলো কমপ্লিট করে ফেলেছিলাম সেটার একটু পার্ট আমি এখানে আবার রিপিট করছি। সো রেজিস্ট্যান্স আমাদের ছিল রো, দ্যাট ইজ রো এল বাই এ। সেখান থেকে বলেছিলাম যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে ম্যাক্সিমাম কেসে তো ভলিউম কনস্ট্যান্টই থাকবে, ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে দেন আমি কি করতে পারি, এই পাশে নিচে ওপর নিচে এল মাল্টিপ্লাই করে, সরি এল মাল্টিপ্লাই করে আমি এটা লিখতে পারি যে আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার, আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার। যদি আমি এরিয়ার টার্মে লেখার চেষ্টা করি দেন সেটা ছিল আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। ওকে, তো সেখান থেকে আমরা এরর প্রপোগেশন আমরা ডিক্রিজ ইনক্রিজও সলভ করতে পারতাম যদি আমাদের এল এরকম কোশ্চেন দেওয়া থাকে যে এল হচ্ছে 2% ইনক্রিজ করছে তাহলে রেজিস্ট্যান্স কত ইনক্রিজ করবে। এল ইজ ইনক্রিজিং 2%, তার মানে ডেল্টা এল বাই এল ইন্টু 100 ইজ গিভেন অ্যাজ 2%। আমি ফর এক্সাম্পল ধরেছি যে আমার লেন্থ যদি 2% ইনক্রিজ করে যায় তাহলে রেজিস্ট্যান্স কত পার্সেন্ট ইনক্রিজ করবে, ম্যাক্সিমাম কোশ্চেন এভাবেই জিজ্ঞেস করে। সো এখানে ডেল্টা এর বাই ডেল্টা আর বাই আর দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ডেল্টা এল বাই এল। ওকে, ডেল্টা এল বাই এল আমরা এরর প্রপাগেশন পড়েছিলাম ইউনিট মেজারমেন্টে, সামথিং সেরকম আমাদের ফর্মুলাটা ইউজ হবে। ওকে, বাট আমরা এরর ক্যালকুলেট করছি না, এররের নেগেটিভ কোনো দিন আসে না, এখানে নেগেটিভ আসবে। ওকে, সো এখানে আমি দেখলাম যে ডেল্টা এল বাই দুই পাশে 100 মাল্টিপ্লাই করে দিলে, দুই পাশে 100 মাল্টিপ্লাই করে দিলে আমি কী পাবো, 2% 2 ইন্টু 2 দ্যাট ইজ 4%, তার মানে রেজিস্ট্যান্স আমার ইনক্রিজ করে যাবে, রেজিস্ট্যান্স ইনক্রিজ করে যাবে, কারণ এল বাড়লে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। সো রেজিস্ট্যান্স ইনক্রিজ করে যাবে কত পার্সেন্ট, 4%। এবার অপশানে আমাদের ইনক্রিজও দেওয়া থাকে ডিক্রিজও দেওয়া থাকে, সেই জন্য খেয়াল করবে যে এল ওপরে আছে, এল ডিরেক্টলি প্রপোর্শনাল আছে, তো এল ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে। ওকে, সো কখনও কখনও যদি আমার পার্সেন্টেজ খুবই কম থাকে তাহলে কিন্তু আমি এভাবে সলভ করতে পারি। যদি কখনো 10% 20% দিয়ে দেয়, 10% অ্যান্ড লেটস এ 20%, তখন আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারবো না, তখন আমাদেরকে কী ইউজ করতে হবে, আর ফাইনাল আর টু মাইনাস আর ওয়ান বাই আর ওয়ান ইন্টু 100, এভাবে আমাদেরকে সলভ করতে হবে। এবার আলাদা করে আমি রো এল বাই এ লিখবো, রো এল টু বাই এ, রো এল ওয়ান বাই এ, রো এল ওয়ান বাই এ, আর এখানে আর যেটা আর ওয়ান আবার ওটাই, তার মানে ফাইনালি এরকম কিছু আসবে। দেখো, সো এল টু বাই এ টু, এ টু অ্যান্ড এ ওয়ান মাইনাস এল ওয়ান বাই এ ওয়ান ডিভাইড বাই এল ওয়ান বাই এ ওয়ান ইন্টু 100, এভাবে আলাদা করে কিন্তু আমাকে সলভ করতে হবে। তো যখনই তুমি দেখবে পার্সেন্টেজ প্রায় কাছাকাছি 5%-এর নিচে আছে তখন তুমি এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করে নিতে পারো, বাট যদি 10% 20% 15% এভাবে দেওয়া থাকে তখন কিন্তু এভাবে সলভ করতে হবে। আলাদা করে রেজিস্ট্যান্স আর টু ফাইন্ড করো, আলাদা করে রেজিস্ট্যান্স আর ওয়ান ফাইন্ড করো, তারপরে কী করো, আর ওয়ান আর টু কীভাবে ফাইন্ড করবো, কারণ আমার ভলিউম সেম থাকবে, এ ওয়ান এল ওয়ান ইকুয়াস টু এ টু এল টু, ভলিউম সেম থাকবে। তো সেখান থেকে বসিয়ে কিন্তু আমরা যেভাবে সলভ করি সেভাবে সলভ করতে পারবো, মানে তুমি এইখান থেকে দেখো এল ওয়ান এল টু বাই এ টু, এল টু বাই এ টু, সো এখান থেকে এ ওয়ান এ ওয়ান বাই এ টুর রেশিও এল ওয়ান বাই সরি এল টু বাই এল ওয়ান রেশিও ফাইন্ড করে এল টু ফাইনালি বসিয়ে আমরা কিন্তু এখানে ক্যালকুলেট করতে পারবো, কারণ ওপর নিচে এল এল কেটে যাবে। ওকে, তো বুঝতে পেরেছো? সো এইভাবে আমাকে সলভ করতে হবে কখন, যখন পার্সেন্টেজ খুবই বেশি, পার্সেন্টেজ চেঞ্জ খুবই বেশি দেওয়া আছে। যদি কম দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট এই ফর্মুলা এরর প্রপাগেশনের যে ফর্মুলা আছে সেটা ইউজ করে ফেলো। এখানে দেখো ডেল্টা আর বাই আর, ডেল্টা আর বাই আর দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস টু ইন্টু ডেল্টা এ বাই এ। এবার দেখো এরর প্রপাগেশন যদি থাকতো, এরর এরর, তখন আমরা কিন্তু মাইনাস লিখতাম না। এখানে আমরা মাইনাস কেন লিখেছি, কারণ এ যদি ইনক্রিজ করে আর ডিক্রিজ করবে, তার মানে একটার পার্সেন্টেজ, ধরো এরিয়ার পার্সেন্টেজ চেঞ্জ দেওয়া আছে, এরিয়ার পার্সেন্টেজ চেঞ্জ ধরো 3% দেওয়া আছে, তখন রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ ডিক্রিজ হবে। এরিয়া পার্সেন্টেজ যদি ইনক্রিজ করে, এরিয়া যদি বাড়িয়ে দিই, এরিয়া যদি বাড়িয়ে দিই, রেজিস্ট্যান্স কী হবে, ডিক্রিজ হবে। তো খেয়াল রাখবে, সো অপশানে ইনক্রিজ ডিক্রিজ দুটোই দেওয়া থাকে, তো সেইভাবে তোমরা কিন্তু এখানে দেখে মাইনাস সাইনকে কিন্তু প্রায়োরিটি দিয়েই অ্যান্সার লিখতে হবে। ওকে,
সো এটা হলো। এবার যদি কখনো ওটাই জিজ্ঞেস করে 10% 15% যদি দেওয়া থাকে, দেন তোমাকে এইভাবে করে রেজিস্ট্যান্স আলাদা করে ফাইন্ড করতে হবে, রেজিস্ট্যান্স আলাদা করে ফাইন্ড করে ফাইনালি এই ফর্মুলাই বসিয়ে করতে হবে। ওকে, সো ম্যাক্সিমাম কেসে এইভাবে দেওয়া থাকবে যে তোমার এই এরর প্রপাগেশনের টার্মে চলে আসবে। ওকে, শুধু খেয়াল রাখবে যে পার্সেন্টেজ যদি কম দেওয়া থাকে, পার্সেন্টেজ চেঞ্জ কম দেওয়া থাকে, ডাইরেক্ট তুমি এটা ইউজ করে নিতে পারবে। আর একটা কী জিজ্ঞেস করে যে এরিয়ার জায়গায় কখনো বলে দেয় যে ডায়ামিটার আছে, সেই ডায়ামিটার চেঞ্জ হচ্ছে। ওকে, এরিয়ার জায়গায় ডায়ামিটার চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে পাই আর স্কোয়ার হয়ে যাবে, পাই আর স্কোয়ার, তাহলে আমি আর ইনভার্স আর স্মল আর লিখ, রেডিয়াস স্মল আর, সো এখানে কী হবে, R4 হয়ে যাবে। সো কখনো এভাবে কোশ্চেন দেওয়া থাকে যে আমি একে কন্ডাক্টরের যে রেডিয়াস আছে বা ডায়ামিটার আছে, রেডিয়াসের যেটাই হবে সেটা ডায়ামিটারের হয়ে যাবে, 1/4। সো ডায়ামিটারকে কী করলাম, চেঞ্জ করে দিলাম, 2% চেঞ্জ করে দিলাম, তখন রেজিস্ট্যান্স কত পার্সেন্ট চেঞ্জ হবে, ডায়ামিটার 2% চেঞ্জ করলাম তখন রেডিয়াস কত পার্সেন্ট চেঞ্জ হবে, তো এভাবেও কোশ্চেন থাকে। ওকে, সো দেখে নাও, যদি কোনো রেডিয়াসকে আমি 2% চেঞ্জ করেছি, 2% ডিক্রিজ করে দিয়েছি, 2% ডিক্রিজ করে দিয়েছি, রেজিস্ট্যান্স কত পার্সেন্ট ইনক্রিজ হবে, রেজিস্ট্যান্স কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ হবে বলে দাও। সো ওখানে দেখো, সো আমি কী করেছি, আর কে কী করেছি, প্রথমে আমার এটা ছিল, সো আর কে আমি কী করেছি, আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/D4 অর রেডিয়াস 4। ওকে, সো রেডিয়াসের পাওয়ার 4, সো 2% আছে, খুবই কম পার্সেন্টেজ আছে, তাহলে আমি লিখতে পারি ডেল্টা এর R/R দ্যাট ইজ ইকুয়াল টু -4 × ডেল্টা R/R। এবার বলেছে রেডিয়াস কত পার্সেন্ট ডিক্রিজ করেছে, রেডিয়াস ডিক্রিজ করেছে কত পার্সেন্ট, মানে দুই পাশে 100 মাল্টিপ্লাই করো, তাহলে 2%, সো দিস হোল থিং ইজ 2%, সো 4 × 2 অ্যান্ড মাইনাস আছে, সো 2 ডিক্রিজ করেছে সাথে মাইনাস আছে, মানে রেডিয়াস তোমার রেজিস্ট্যান্স কী হবে, 8 টাইমস ইনক্রিজ হবে, রেজিস্ট্যান্স 8 টাইমস ইনক্রিজ হবে। ওকে, 4 × দ্যাট টাইম, সো রেজিস্ট্যান্স পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স চেঞ্জ ইনক্রিজ বাই 8% ইনক্রিজ হবে। সো এইগুলো খেয়াল রাখতে হবে। ওকে, সো ম্যাক্সিমাম কোশ্চেন এখানেই থাকে। সো তিনটে পার্ট বুঝতে পারলাম, ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, ভলিউম কনস্ট্যান্ট রেখে ম্যাক্সিমাম কেসে আমরা জানি লেন্থ বাড়িয়ে দিলে এরিয়া কমে যাবে, তো ভলিউম কনস্ট্যান্টই থাকবে। ওকে, সো আমাদের লেন্থের সঙ্গে কী ফর্মুলা এলো, আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার হয়ে যাবে, এরিয়ার সঙ্গে ইনভার্সলি, এরিয়া স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, আর রেডিয়াস যদি ক্রস সেকশন এরিয়া রেডিয়াস যদি দেওয়া থাকে বা ডায়ামিটার যদি দেওয়া থাকে, তার ফোর্থ পাওয়ারের ইনভার্স। এই তিনটে মনে রাখলে তুমি রেজিস্ট্যান্সের কোশ্চেন কিন্তু করতে পেরে যাবে। ওকে, এবার আমি যাচ্ছি কালার কোড। ওকে, তো যে কোনো রেজিস্ট্যান্স থাকলে ওর ওখানে ম্যাক্সিমাম চারটে কালার কোড দেওয়া থাকে। তো রেজিস্ট্যান্সে চারটে কালার কোড। ওকে, তো চারটে ডিফারেন্ট কালার, সেই কালার দেখে আমাদেরকে রেজিস্ট্যান্সের ভ্যালু বলতে হয়, সেই কালার দেখে আমাদেরকে রেজিস্ট্যান্সের ভ্যালু বলতে হয়। তো দেখো আমাদের মনে রাখার উপায় কী ছিল, বিপি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ। ওকে, সো বিবি রয় অফ গ্রেট ব্রিটেন, অফটাকে ছেড়ে দাও, গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ, এভাবে করে সব বইতে এটাই লেখা থাকে। ওকে, সো এটা কী হয়, এটা আমার হয়ে যায় ব্ল্যাক, দিস ইজ ব্ল্যাক অ্যান্ড দিস ইজ ব্রাউন, দিস ইজ রেড, this is orange, okay, this is yellow, this is green, this is black gache, so blue, this is blue, this is violet and this is gray and this is white, okay। সো এইগুলো আমার কালার কোডের মধ্যে আসবে, ঠিক আছে। সো এতগুলো আমার কালার আছে, ব্ল্যাক ব্রাউন, মনে রাখবে এই ব্ল্যাক ব্রাউনকে ইন্টারচেঞ্জ করে ফেলো না, আবার ব্ল্যাক ব্রাউনকে ইন্টারচেঞ্জ করে ফেলো না, প্রথমে হচ্ছে ব্ল্যাক দেন ব্রাউন। ওকে, সো এই তিনটে বি আছে, তিনটে বির মধ্যে আবার কনফিউজ হয়ে যেন, প্রথমে ব্ল্যাক, বির পরে এল আসবে, এল প্রথমে আসে তো এল লিখে নাও,
ঠিক আছে, আর আর এল এর মধ্যে এল প্রথমে আসবে, এভাবে করে মনে রেখে দাও। তারপরে ব্রাউন, আর শেষে তো ব্লুই পরে থাকবে, ব্লু পরে থাকবে, একদম পরে থাকবে। ব্ল্যাক আর ব্রাউন একই টাইপের কালার, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন ইজ সিমিলার টাইপ অফ, একদম কাছাকাছি, বাট ব্লুটা একটু আলাদা। ওকে, সো এভাবে মনে রাখো, ব্ল্যাক ব্রাউন একই সাথে থাকবে, রেড অরেঞ্জ প্রায় একই, তারপরে রেডের থেকে কী হচ্ছে ইয়েলো, এরকম করে আছে। সো বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড অয়েল। এখানে নাম্বারিং করছি, জিরো থেকে শুরু হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওকে, সো একটা করে কম হবে, একটা করে। সো প্রথমটা জিরো, দেন 1, 2, 3, 4, এভাবে করে এগিয়ে গেছে। এবার দেখো, ধরো এটা এ, এটা বি, এটা সি ডি। সো প্রথমে আমরা যখন এ রেজিস্ট্যান্স লিখবো, দ্যাট আর ইজ, এই দুটো হচ্ছে প্রথম দুটো ডিজিট, প্রথম দুটো ডিজিট, মানে এখানে এ বসিয়ে দেবো, এখানে বি বসিয়ে দেবো, প্রথম দুটো ডিজিট, দিস সিগনিফাই অনলি ডিজিট, প্রথম দুটো ডিজিট, তার সঙ্গে সি যেটা থাকে দ্যাট ইজ মাল্টিপ্লায়ার, মানে টেনের পাওয়ারে আসবে, আর বাকি যেটা ডি থাকে দ্যাট ইজ টলারেন্স, এটা পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজ মানে এ বির পার্সেন্টেজে আসবে, দিস ইজ পার্সেন্টেজ টলারেন্স। ওকে, সো এবার দেখো, আমাকে যদি কালার দেওয়া থাকে, লেটসে এখানে কিছু কালার দেওয়া থাকলো, যে আমার অরেঞ্জ দেওয়া আছে, দিস ইজ অরেঞ্জ, দিস ইজ ভায়োলেট, আর দেন ব্লু। এবার এখানে এই যে টলারেন্স যেটা থাকে সেটাতে সিলভার, সিলভার অ্যান্ড গোল্ড, নাহলে কিছুই থাকে না, নো কালার, নো কালার। সো দিস ইজ 10%, আচ্ছা আগে গোল্ড লিখি, দেন সো নো কালার, আগে গোল্ড লেখো, একটা অর্ডারে লেখো, গোল্ড সিলভার দেন নো কালার, নো কালার। সো গোল্ড হলে 5% টলারেন্স হবে, 5% কার, 5% এ বির 5%, ধরো এটা 10 এসছে, এ 15 এসছে, সো এখানে 15 10%, 10/100, এটা দিস ইজ অ্যাকচুয়ালি দিস 10%, মানে 10% লেখা থাকে মানে এর 10%, এ বির 10%। সো কখনো কখনো ডাইরেক্ট ভ্যালু দিয়ে দেয়, কখনো কখনো ডাইরেক্ট ভ্যালু দেয়, তখন তোমাকে পার্সেন্টেজ বের করে কালার খুঁজতে হবে যে কোন নাম্বার এসছে সেই কালারটা কী হবে। সো সিলভার দেন সিলভার 10% হবে, নো কালার দ্যাট ইজ 20%। ওকে, সো এবার দেখো, এবার দেখো, সো আমার ব্লু দেওয়া আছে, আর এখানে আমাকে দেওয়া আছে, এখানে আমাকে দেওয়া আছে লেটসে সিলভার কালার দেওয়া আছে, সিলভার। তাহলে আমার রেজিস্ট্যান্স কী হবে, এ, সো এ হচ্ছে অরেঞ্জ, দ্যাট অরেঞ্জ ইজ 3, সো 3, বি হচ্ছে ভায়োলেট, দ্যাট ভায়োলেট, ভায়োলেট, ভায়োলেট ইজ 7, সো 7 × 10⁻⁶, ব্লু, ব্লু ইজ 6 × 10⁶, প্লাস প্লাস সিলভার কী আছে 10%, সো দিস ইজ 10%। ওকে, সো দিস ইজ দি রেজিস্ট্যান্স। এবার দেখো, এটাকে আলাদাভাবেও লিখতে পারি, কীভাবে, 37 × 10⁶ প্লাস, এইখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে এই টলারেন্সের জায়গায়, সেটা কত হবে, 37 × 10%, মানে 10/100, সো দ্যাট ইজ 3.7, দেখো 3.7 × 10⁶, মানে আমাকে এমন দেওয়া থাকতে পারে, আর ইকোয়ালস টু 37 প্লাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস, যেহেতু টলারেন্স কম বেশি হতে পারে, সো প্লাস মাইনাস 3.7 × 10⁶ ওম, এইভাবে দেওয়া থাকবে, তখন তুমি বুঝতে পারবেন যে এই 37 কী হচ্ছে, অ্যাকচুয়ালি এই 37 হচ্ছে পার্সেন্টেজ, 37%, ওকে, এ 37 বলছি, 3.7%, দিস ইজ দি পার্সেন্ট। তো এইখানে দেখো, সো 37 দেখে তো আমি দুটো কালার বেছে নিতে পারবো, যে থ্রির করেসপন্ডিং, মানে উল্টো যদি দেয়, উল্টো যদি দেয়, ধরো আমাকে এটা দিয়ে দিল, এবার তোমাকে বললো যে আমাকে কালার, কালার কোড বলে দাও, সো থ্রির জন্য আমার করেসপন্ডিং কালার কী আছে, থ্রির জন্য করেসপন্ডিং কালার অরেঞ্জ, সেভেনের জন্য আছে আমার ভায়োলেট, বুঝতে পেরেছি। এবার তুমি বুঝতে পারছো না যে এবার কী করবো, কোথায় যাবো, এবার 10⁶কে মাল্টিপ্লাই করে দাও, সো 10⁶, সো 37 × 10⁶ প্লাস 3.7 × 10⁶, ওকে, সো আমি দেখতে পাচ্ছি এই সিক্সটা দেখে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ ব্লু হবে। বাট তারপরে যদি কনফিউশন থাকে যে গোল্ড হবে, সিলভার হবে, নো কালার হবে, সেটা কী করে ফাইন্ড করবো, তো একে আমাকে একটু ক্যালকুলেট করে নিতে হবে। সো এটা পার্সেন্টেজে, পার্সেন্টেজ লেখা নেই, তার মানে এক্স্যাক্ট ভ্যালু দিয়েছে, তো একে পার্সেন্টেজে ক্যালকুলেট করে নাও, 3.7 × 10⁶ বাই 37 × 10⁶ × 100, দিস ইজ পার্সেন্টেজ, এটা বাই এটা পার্সেন্টেজ আমরা বের করছি, সো দিস ইজ,
এটা একটা ভ্যালু, এর পার্সেন্টেজ বের করছি। তো এটা বাই এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, সো এ বাই বি ইনটু হান্ড্রেড, তখন আমি পার্সেন্টেজে পেয়ে যাব। তখন দেখো এটা কেটে গেছে, সো এখানে যেটা আসবে 3.7 আমি উড়িয়ে এখানে 10 করে দিলাম, সো 10% এসে দেখো। সো কখনও এভাবে লেখা থাকবে 10% বলে কখনও ডাইরেক্ট ভ্যালু দিয়ে দেবে। সো ডাইরেক্ট ভ্যালু যদি দেওয়া থাকে তুমি ওটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করে নাও, বুঝতে পেরেছো? চলো নেক্সট এগিয়ে যাচ্ছি। এবার আমরা সার্কিট থিওরিতে যাব, কিভাবে সার্কিট সলভ করা হয়। সার্কিট ওকে, সো সিম্পল যেটা হয় রেজিস্ট্যান্স আর ধরে নাও এই ভি আছে, তো আমরা কী করতে পারি, জিরো ভি মেথড ইউজ করতে পারি। দেখো এমনি সিম্পল মেথড তো আমরা জানি যে কীভাবে, ধরো কোনো একটা রেজিস্ট্যান্স আছে, একটা ব্যাটারি আছে, আবার একটা রেজিস্ট্যান্স আছে, আবার একটা ব্যাটারি আছে, এভাবে করে। সো এ এখানে বি, লেটস এ দিস ইজ ই ওয়ান, দিস ইজ ই টু, অ্যান্ড দিস ইজ আর টু অ্যান্ড আর ওয়ান, এখান থেকে কারেন্ট যাচ্ছে আই। ওকে, সো কীভাবে লিখতে হবে দেখো, কীভাবে লিখতে হবে আগে দেখো। সো কীভাবে লিখতে হবে, আমার এই পাশ থেকে কী হচ্ছে, কারেন্ট যাচ্ছে, এই পাশ থেকে কারেন্ট যাচ্ছে, ধরে নাও একটা পাইপ আছে, পাইপের এই পাশ থেকে জল যাচ্ছে, এই পাশ থেকে জল যাচ্ছে, ওয়াটার বা ফ্লুইড কোনো যাচ্ছে, তার মানে এটাই, আমি যদি দুটো পয়েন্ট মার্ক করি এ বি পয়েন্ট, দ্যাট মিন্স এই পাশ থেকে জল যাচ্ছে মানে এই পাশে প্রেশার বেশি হবে, প্রেশার এ অ্যান্ড প্রেশার বি, সো প্রেশার এ গ্রেটার হবে, তাহলে তোমাকে বুঝতে হবে এই পাশে হাই প্রেশার, হাই প্রেশারকে পজিটিভ নাও, লো প্রেশারকে নেগেটিভ নাও। সেম এখানে চলে এসো, রেজিস্ট্যান্সের হাই ভোল্টেজ এই পাশে হবে, লো ভোল্টেজ এই পাশে হবে, কেন কারেন্ট ওই দিকে যাচ্ছে, সো প্লাস মাইনাস। ব্যাটারির জন্য তুমি কিছুই করতে পারবে না, ব্যাটারির জন্য সবসময় বড়টা পজিটিভ ছোটোটা নেগেটিভ, সো বড়টা পজিটিভ দেন ছোটোটা নেগেটিভ। ওকে, সো আর টু কারেন্ট এগেন ওই দিকে যাচ্ছে, সো প্লাস মাইনাস, ব্যাটারি ছোটোটা নেগেটিভ প্লাস। এবার কীভাবে লিখবো, যেদিক থেকে যেখানে যাচ্ছি সবগুলোর আমি লিখে নিয়েছি, এটাকে একটু ফাঁকা করে দিই তাহলে বুঝতে পারবে। সো এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, এদিক থেকে কারেন্ট যাচ্ছে, এ থেকে কারেন্ট যাচ্ছে, তার মানে এই পাশে আমার নেগেটিভ হবে। এবার এখান থেকে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তো মাইনাস সাইন বসাতে হবে। দেখো কেমন লিখবো, সো ভি এ এখানে একটা পোটেন্সিয়াল আছে, ভি এ, তারপরে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, পোটেন্সিয়াল ড্রপ যেটা হবে সেটা সাইন কী শো করবে, সাইন কীভাবে দেখবো, যে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি তাহলে পরের সাইনটা ফাইনাল সাইন, সো দ্যাট ইজ আই ইনটু আর ওয়ান, মাইনাস লিখেছি আই আর ওয়ান, মানে ড্রপ করেছে মানে কমেছে। ওকে, এবার এরপরে দেখো প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, ব্যাটারি যেটা আছে বা সেল যেটা আছে সেটা প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তাহলে মাইনাস ই ওয়ান লিখতে হবে। তারপরে হচ্ছে প্লাস থেকে আবার মাইনাসে যাচ্ছি, সো আই আর টু লিখতে হবে। তারপরে দেখো মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তার মানে কী হবে, প্লাস ই টু হবে, প্লাস ই টু দ্যাট ইজ ইকুয়াল টু ভি বি, সো দিস ইজ দি হোল ইকুয়েশান। কেউ বললে স্যার আমি ওই দিক থেকে লিখবো, ওই দিক থেকে তুমি চাইলে ওই দিক থেকে লেখো, যে কোনো জায়গা থেকে জানো ইকুয়েশান তুমি লিখতে পারো, আমি ওই দিক থেকে লিখছি, এই পাশ থেকে লিখছি, বাট কারেন্ট তো ওই দিকে ফ্লো করছে, সো দেখো ভি বি লিখছি, সো প্রথমে ভি বি প্লাস থেকে মাইনাসে আসছি, সো মাইনাস ই টু হয়ে যাবে, মাইনাস ই টু হয়ে যাবে, প্লাস থেকে মাইনাসে, প্লাস থেকে মাইনাসে মাইনাস ই টু, আবার মাইনাস থেকে প্লাসে, আবার মাইনাস থেকে প্লাসে, তাহলে প্লাস আই আর টু, কারণ কারেন্ট তো আমার আই আসছে, এই পুরোটাতে আই যাচ্ছে, সিরিজে আছে। তারপরে কী হচ্ছে, মাইনাস থেকে আবার প্লাসে যাচ্ছি, সো ই ওয়ান হয়ে যাবে, তারপরে মাইনাস থেকে আবার প্লাসে যাচ্ছি, সো প্লাস আই আর ওয়ান হয়ে যাবে, তারপরে কী হচ্ছে আই আর ওয়ান, তারপরে আমি লিখবো ভি এ। এবার তুমি এদিক ওদিক করে দেখো একই জিনিস এসছে, তুমি সবগুলোকে এই ভিবিকে এই পাশে রেখে এই সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, এই সবগুলোকে দেখো প্লাস ই টু এসছে, প্লাস ই টু, আর বাকিগুলো সব মাইনাস আসবে, দেখো মাইনাস আসছে, শুধু ওটাই চেঞ্জ হচ্ছে, সাইন চেঞ্জ হচ্ছে, আমি এদিকে যখন যাচ্ছি আর এদিকে যখন ঘুরে যাচ্ছি সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আসবে একই। ওকে, সো দিস ইজ দি ওয়ে অফ রাইটিং, এইভাবে করে আমাদের কিন্তু কেভিএল লেখা হয়, ভোল্টেজ ল, ওকে, কিরচফস ভোল্টেজ ল এইভাবে করে কিন্তু লেখা হয়। ওকে, এবার দেখো এখানে আমি কেমন লিখতে পারি, সো কারেন্ট এইভাবে যাচ্ছে, দিস ইজ প্লাস,
दिस इज प्लस दिस इज माइनस ताले की करवो v माइनस ir इक्वल्स टू क्लोज लूपे जीरो हो जाए क्लोज लूप होले जीरो हो जाए क्लोज लूप होले जीरो हो जाए এখানে কিন্তু আমি জিরো লিখিনি এখান থেকে শুরু করেছি এখানে গিয়ে শেষ করেছি তো যখনই কোনো একটা লাইন চেক থাকবে তখন কিন্তু জিরো হবে না বাট যখন ক্লোজ লুপে লিখব v माइनस ir अगेन আমি সেই পয়েন্টে পৌঁছে গেছি তাহলে কি হবে জিরো হয়ে যাবে সো ক্লোজ লুপে অলওয়েজ জিরো মানে সো এবার দেখো জিরো ভি মেথড আমি আরেকটা মেথড বলছি যেটা থেকে আরো ইজিলি কোশ্চেন সলভ হবে আরো ইজিলি কোশ্চেন সলভ হবে ধরো এই পাশে আমি জিরো বললাম এইখানে এই পাশে আমি ধরো 2 ভোল্ট লিখলাম এন্ড আর ইজ লেটস সে 4 ওহম তো কারেন্ট কত যাবে আমি কি করব এই যে কেভিএল আছে সেটাকে ইউজ না করে আমি কি করছি এই পাশে আমি 0 ভোল্ট ধরে নিলাম এই পাশে 0 ভোল্ট ধরে নিলাম এই পাশে 0 ভোল্ট ধরে নিলাম তারপরে এই পাশে 2 ভোল্ট হবে এই পাশে 0 ভোল্ট ধরলে এই পাশে 2 ভোল্ট হবে আরেকটা জিনিস বলে দিই ধরো ব্যাটারি আছে লেটস সে ব্যাটারি আছে দিস ইজ অফ 5 ভোল্ট দিস ইজ এ এন্ড দিস ইজ বি সো আমি যদি ভিবি কে যে কোনো লিখি অ্যাকচুয়ালি 5 ভোল্ট মানে হচ্ছে যে ভিএ মাইনাস ভিবি ইজ 5 ভোল্ট মানে এটা এটা হায়ার পটেনশিয়াল ভিবি মাইনাস ভিএ ইজ 5 ভোল্ট দিস ইজ দি মিনিং সো ভিবি আমি যদি 10 ভোল্ট রেখে দিই ভিএ কত হবে ভিবি যদি 10 ভোল্ট রেখে দিই ভিএ হবে 5 ভোল্ট মানে আমি এই পাশে 10 রেখে দিই এই পাশে 5 ভোল্ট হবে আমি যদি ভিবিকে মাইনাস 2 রেখে দিই ভিবিকে মাইনাস 2 এখানে তাহলে কত হবে এই বক্সে তাহলে ভিএ কত হবে ভিবিকে মাইনাস 2 বসাও তাহলে ভিএ হবে মাইনাস 7 ভিএ ইজ মাইনাস 7 সো এগেন ডিফারেন্স দেখে নাও ভিবি মাইনাস ভিএ ডিফারেন্স দেখে নাও মাইনাস 2 মাইনাস অফ মাইনাস 7 দেখে নাও কী হবে 5ই হবে তার মানে আমাকে এটা মনে রাখতে হবে এটা যেন হায়ার থাকে 5-এর গ্যাপ থাকবে মানে মাইনাস 2 থেকে 5-এর গ্যাপ ধরো আমি এখানে 4 লিখে দিলাম এবার তুমি ভাবছো যে ওই পাশে আমার ডিফারেন্স এমন ভ্যালু লিখবো 5-এর যেন ডিফারেন্স আছে তো সেটা হতে পারে 9 হতে পারে না হলে মাইনাস 1 হতে পারে -1 হতে পারে সো কোনটা নেবো আমি দেখলাম যে ভিবি এই কন্ডিশান তো ঠিক থাকবে ভিবি অলওয়েজ গ্রেটার দেন ভিএ তাহলে কোনটা হচ্ছে 9 হবে না -1 হবে তাহলে গ্যাপ আমার 4 মাইনাস মাইনাস 1 মিলে কি হয়ে যাবে 5 হয়ে যাবে তো তুমি যা কিছুই লিখতে পারো সো ক্যালকুলেশন পারপাসে আমি 0 লিখে দিয়েছি এখানে 2 ভোল্ট হবে সো দিস ইজ 2 ভোল্ট অ্যান্ড দিস ইজ 0 ভোল্ট তার মানে একটা রেজিস্টার আছে এটা 2 ভোল্ট আছে এটা 0 ভোল্ট আছে তার মানে কারেন্ট এই দিকে ফ্লো করবে সেটা কত ফ্লো করবে 2/4 সো দিস ইজ দি কারেন্ট অ্যান্ড দ্যাট ইজ 0.5 অ্যাম্পিয়ার চল নেক্সট এগোচ্ছি কখনো এরকম কোশ্চেন দিয়ে দেয় Let's say this is 2 ohm, this is 3 ohm, and this is 5 ohm, and this is let's say 40 volt. But what is the voltage across? Let's say A and B. What is VAB? So, if I say resistance again 1 ohm, 2 ohm, চলো এরকম ধরনের কোশ্চেন কীভাবে করবো তো দেখে নাও জিরো ভি ম্যাথড লাগিয়ে আমরা সলভ করতে পারি তো কীভাবে জিরো ভি ম্যাথড লাগাবো দেখো সো এগেন যেটা লোয়ার পটেনশিয়াল থাকবে দেখো ভি এ বি ফাইন্ড করতে বলেছে মানে ভোল্টেজ অ্যাক্রস দিস তার মানে আমি যদি কারেন্ট কোনোভাবে এর অ্যাক্রস পেয়ে যাই সেটার সঙ্গে আই ইন্টু টু করে দেবো আই ইন্টু আর করে দেবো সো আই ইন্টু আর লেটস সে দিস ইজ আর তাহলে আই ইন্টু আর করলে আমি পেয়ে যাবো এবার টাস্ক হচ্ছে কারেন্ট ফাইন্ড করা সো দিস ইজ জিরো ভোল্ট সো এটা যদি জিরো ভোল্ট হয় এই পাশে পজিটিভ হায়ার ভোল্টেজ হবে তার মানে জিরোর থেকে 40 ভোল্ট সো দিস ইজ 40 ভোল্ট এবার তুমি দেখো এই যে অ্যাক্রস এই যে পুরোটার অ্যাক্রস কত ভোল্ট আছে 40 ভোল্টেরই আছে এই পুরোটা এখান থেকে 40 ভোল্টেরই আছে 40 ভোল্টের ডিফারেন্স আছে তাহলে এই 5-3 আর এই 2 সিরিজে আছে 5-3 অ্যান্ড 2 ইন সিরিজ সিরিজে থাকলে অ্যাড হয়ে যায় তার মানে 10 ওম হবে টোটাল সো একটা 10 ওমের কি আছে একটা 10 ওমের রেজিস্ট্যান্স আছে এই পাশে 40 ভোল্ট এই পাশে 0 ভোল্ট তাহলে আমার কারেন্ট যেটা যাবে দ্যাট কারেন্ট ইজ 40 ডিভাইড বাই 10 অ্যান্ড দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার
सो एखाने कारेंट जाच्छे 4 एम्पेयर ताहले आमार रेजिस्टेंस आछे सो 4 इंटू 2 दैट इज 8 एम्पेयर सो इजी क्वेश्चन छिलो एटा प्रथमे कराच्छि सेई जन्य एटा इजी दिलाम नेक्स्ट क्वेश्चन এইভাবে কোশ্চেন দেওয়া আছে লেটস সে দিস ইজ 5 ওহম দিস ইজ 7 ওহম দিস ইজ 8 7 নয় একটা ভালো ভ্যালু নাও 4 ওহম এন্ড দিস ইজ লেটস সে 8 ওহম লেটস সে দিস ইজ 16 ভি দিস ইজ 12 ভি এন্ড দিস ইজ 2 ভোল্ট ওকে বলো কারেন্ট এখান থেকে কত যাবে এখান থেকে কারেন্ট কত পাস করবে ওকে সো তুমি তুমি বুঝতে পারবে না যে এরকম কমপ্লিকেটেড স্ট্রাকচার আমি কী করবো সো জিরো ভি মেথডে চলে যাও জিরো ভি মেথড সো জিরো ভি মেথড দিস ইজ 12 ভোল্ট যেখান থেকে খুশি একটা জিরো শুরু করে ফেলো দিস ইজ জিরো ভোল্ট সো দিস ইজ অলসো তারে 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 গেলে দিস ইজ অলসো জিরো ভোল্ট দিস ইজ অলসো জিরো ভোল্ট ওকে সো দিস ইজ জিরো ভোল্ট তো এটা যদি জিরো ভোল্ট হয় এটা 2 ভোল্ট হবে এটা যদি জিরো হয় এটা 12 ভোল্ট হবে দিস ইজ 12 ভোল্ট সব জায়গায় আমি ভি ফাইন্ড করে নিচ্ছি যদি এটা জিরো ভোল্ট হয় যদি এটা 2 ভোল্ট হয় তাহলে এই পাশে দেখো এই পাশে কী হচ্ছে 2 এর ডিফারেন্স মানে 16 ভোল্ট আছে এই পাশে 18 ভোল্ট হয়ে যাবে তার মানে ডিফারেন্স কত হবে 18 মাইনাস 2 16 ভোল্ট হবে ওকে আর এই পাশে হায়ার থাকতে হবে 16 কেউ যদি বলে স্যার মাইনাস 14ও তো হতে পারতো মাইনাস 14 ভোল্ট আর এটা এটা হবে না লোয়ার পটেন্সিয়াল হলে মাইনাস 14 মানে ব্যাটারি যদি এটা ছোট এটা যদি বড় থাকতো এটা যদি 2 ভোল্ট থাকতো আর এটা যদি 16 ভোল্ট থাকতো দেন আমি এখানে মাইনাস 14 ভোল্ট লিখতাম কারণ এই পাশে লোয়ার হতে হবে আর গ্যাপ সোলোর হতে হবে গ্যাপ সোলোর হতে হবে এই পাশে হায়ার যদি থাকে বেড়ে যাবে 2 থেকে যদি লোয়ার থাকে 2 থেকে 18 কম 2 থেকে 16 কমবে তাহলে মাইনাস 14 হবে এটা মনে রাখবে সো সবগুলো এবার এবার দেখো আমার মেন মোটো কি সবগুলো রেজিস্ট্যান্সে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে গেছি দেখো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে গেছি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ পেয়েছি তো যেখানে কারেন্ট জিজ্ঞেস করবে আমি পেরে যাবো সো এখানে কারেন্ট কী হবে লেটস সে আই ওয়ান সো আই ওয়ান কী হবে 2 মাইনাস 2 দিস ইজ 2 ভোল্ট রাইট ও দিস ইজ 12 ভোল্ট সো 12 মাইনাস 2 বাই 5 সো দ্যাট ইজ 2 অ্যাম্পেয়ার সো এখান থেকে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পেয়ার সো আই ওয়ান ইজ 2 অ্যাম্পেয়ার ওকে এখান থেকে কারেন্ট যাবে আই লেটস সে দ্যাট ইজ 12 মাইনাস 0 12 বাই 4 দ্যাট ইজ 3 অ্যাম্পেয়ার ওকে এখান থেকে কারেন্ট যাবে যে এখান থেকে কারেন্ট যাবে কত 18 মাইনাস 0 তার মানে কারেন্ট এইভাবে যাবে দ্যাট ইজ লেটস সে আই দিস ইজ আই টু দিস ইজ আই থ্রি সো দ্যাট ইজ 18 বাই 8 দ্যাট ইজ 9 বাই 4 সো দিস ইজ 9 বাই 4 8 2 16 হ্যাঁ যাই হোক 18 বাই 8 ক্যালকুলেট করে নেবে সো এইভাবে এবার এখানে একটা জিনিস দেখো এই টাইপের কোশ্চেনে এই টাইপের কোশ্চেনে এই জন্য ইজিলি হয়ে যাচ্ছে কারণ যে কোনো রেজিস্টারকে দেখো যে কোনো রেজিস্টারকে দেখো সেই রেজিস্টারে দুটো যে পয়েন্ট আছে সেটা ব্যাটারির সঙ্গে কানেক্ট আছে দেখো এই রেজিস্টারের এই পয়েন্টটা ব্যাটারির সঙ্গে কানেক্ট এই পয়েন্টটাও ব্যাটারির সঙ্গে কানেক্ট সেই জন্য কোনো প্রবলেম হচ্ছে না জিরো ভি দিয়ে পুরো কমপ্লিটলি সলিউশন চলে আসছে এখানে এই রেজিস্টারকে দেখো এর এই পাশটা এর সঙ্গে কানেক্ট এই এই পাশটা এর সঙ্গে কানেক্ট এই রেজিস্টারে দেখো এটা এই ব্যাটারির সঙ্গে কানেক্ট এটা এই ব্যাটারির সঙ্গে কানেক্ট তো যার জন্য কী হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না মানে যখনই রেজিস্টার কোনো দুটো ব্যাটারির সঙ্গে কানেক্ট হয়ে গেছে মানে একটা এন্ড হচ্ছে একটা ব্যাটারির সঙ্গে আরেকটা এন্ড আলাদা ব্যাটারির সঙ্গে তো তখন কিন্তু আমার কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে এবার কোশ্চেন দেখি অন্য টাইপের কোশ্চেন যেখানে আমি কী করব একটু আলাদা টাইপের কোশ্চেন করছি যেটা হচ্ছে এরকম লেটস একটা ব্যাটারি আছে এভাবে করে এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানে রেজিস্ট্যান্স গেন রেজিস্ট্যান্স এটাকে একটু ঘুরিয়ে দিই ও
ওকে সো এরকম ধরনের কোশ্চেন আছে, এরকম ধরনের কোশ্চেন আছে। লেটস এ 4 ভোল্ট 8 ভোল্ট অ্যান্ড দিস ইজ 12 ভোল্ট, এখানে আমার 2 ওম 3 ওম অ্যান্ড লেটস এ 5 ওম, যেমন খুশি অ্যান্সার আসবে, বাট লজিক আমাকে বুঝতে হবে, লজিক আমাকে বুঝতে হবে। সো এখানে আমি দেখি কি করা যায়। সো এগেন দেখছি সবগুলো ব্যাটারি একটা পয়েন্ট কানেক্ট হয়ে আছে, একটার সঙ্গে কানেক্ট হয়ে আছে, সবার একটা কমন পয়েন্ট আছে, তাহলে এটাকে জিরো ভি ধরে নিই। সো লেটস সে দিস ইজ জিরো ভোল্ট, সো ইফ দিস ইজ জিরো ভোল্ট, এটা যদি জিরো ভোল্ট হয় ব্যাটারির উল্টো পাশে, এটা যদি জিরো ভোল্ট হয়, এটা যদি জিরো ভোল্ট হয় এর এই পাশে 8 ভোল্ট হবে, দিস ইজ 8 ভোল্ট, দিস ইজ 8 ভোল্ট, জিরোর থেকে 8 বেশি হবে কারণ হায়ার পোটেন্সিয়াল এটা, হায়ার পোটেন্সিয়াল এটা। ওকে সো এখানে আমি একটা পয়েন্ট মার্ক করছি, লেটস এ দিস ইজ এটা এ পয়েন্ট, লেটস এ দিস ইজ বি পয়েন্ট। সো ভিবি ভিবি যেটা হবে সেটা আমি দেখতে পাচ্ছি যে এর হায়ার পোটেন্সিয়াল হচ্ছে এটা, লেটস এ দিস পয়েন্ট ইজ পি। আমি যদি ভি বি আর পি পয়েন্ট দেখি, পি পয়েন্ট ইজ হায়ার পোটেন্সিয়াল, মানে ভিপি ইজ গ্রেটার দ্যান ভিবি কারণ বড়টা এর দিকে আছে, তার মানে জিরোর থেকে 12 ডিফারেন্স হবে, কম হবে, কম হবে কারণ এটা কম হতে হবে, তার মানে ভিবি মাইনাস 12 ভোল্ট হবে। সো ভিবি ইজ ভিবি ভিবি ইজ মাইনাস 12 ভোল্ট, সো এখানে মাইনাস 12 ভোল্ট, এখানে দেখে নাও, এখানে দেখে নাও, এখানে দেখে নাও। সো এটা যদি জিরো ভোল্ট হয় 4 ভোল্ট বেশি হবে ওই পাশে, 4 ভোল্ট বেশি হবে কারণ এটা বড় আছে, তাহলে এটা আমার 4 ভোল্ট হয়ে যাবে। এবার এবার কথা হচ্ছে আমি তিনটে এন্ডের একটা পয়েন্টে আমি পেয়ে গেছি, দেখো সবগুলো রেজিস্টারে একটা পয়েন্টে আমি ভ্যালু পেয়ে গেছি, একটা পয়েন্টে আমি ভ্যালু পেয়ে গেছি একটা পয়েন্টে, আর একটা পয়েন্ট হচ্ছে কমন পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্টের কোনোভাবে আমি যদি ভি পেয়ে যাই, কোনোভাবে ভি পেয়ে যাই, যে কোনো কোশ্চেন করলে আমি ফিরে যাবো, যে কোনো জায়গায় আই জিজ্ঞেস করলে আমি ফিরে যাবো। সো এটাকে তুমি এক্স ধরে নাও, যে আমার এক্স, তো এটাও এক্স হবে আর এটাও এক্স হবে। এবার আমরা কী করবো, কারেন্ট ল লাগাবো, কারেন্ট ল খুবই খুবই ইম্পর্ট্যান্ট, মানে খুবই ইজিলি কোশ্চেন সলভ হয়ে যায়, হ্যাঁ নোডাল অ্যানালাইসিস বলে, নোডাল অ্যানালাইসিস। তো এখানে আমি এই পুরো পার্টটাকে বের করে নিচ্ছি, দেখো এই পুরো পার্টটাকে বের করে নিচ্ছি, ধরো একটা পোটেন্সিয়াল আমার এক্স আছে, দিস ইজ লাইক এ শর্টকাট, ধরো এইভাবে আমার এক্স আছে, দিস ইজ এক্স, আর এই পাশে রেজিস্ট্যান্স 5 ওম রেজিস্ট্যান্স আছে, 5 ওম রেজিস্ট্যান্স, তার এই পাশে 4 ভোল্ট আছে, ওকে, আর এখানে আমার তারপরে আছে 3 ভোল্ট, 3 ওম, আর এই পাশে আছে 8 ভোল্ট, আর একটা আছে যেটা হচ্ছে 2 ওম, আর এই পাশে আছে মাইনাস 12 ভোল্ট, ওকে। সো কোনো প্রবলেম নেই, আমি কিরচফস ভোল্টেজ ল পড়েছি, সো ভোল্টেজ ল ইউজ করলে একটু লেন্দি হয়ে যায়, ভোল্টেজ ল ইউজ করলে লেন্দি হয়ে যায়, সবসময় কী করবে জিরো ভি মেথড ইউজ করো, যেখানে ভি আটকে যাবে সেখানে এক্স লিখে নাও, দিয়ে নোডাল অ্যানালাইসিস লাগিয়ে দাও। কীভাবে নোডাল অ্যানালাইসিস, দেখো কারেন্ট যেটা হয়, কারেন্ট যেটা হয় ধরো তিনটে পোর্শন থেকে কারেন্ট এসছে, একটা রেজিস্টার, তিনটে রেজিস্টার আছে, তিনটে রেজিস্টার আছে, এই পাশ থেকে 2 অ্যাম্পিয়ার এসছে, এই পাশ থেকে 3 অ্যাম্পিয়ার এসছে, তার মানে এই পাশ থেকে 5 অ্যাম্পিয়ার যাবেই, তার মানে এই জাংশানে কোনো কারেন্ট জমা হয় না, জাংশানে কোনো কারেন্ট জমা হয় না, তার মানে আমি এটা লিখতে পারি এই যে এসছিলো এই পাশ থেকে 2 অ্যাম্পিয়ার, এই পাশ থেকে 2 অ্যাম্পিয়ার, আর এই পাশ থেকে 3 অ্যাম্পিয়ার, আর আমি বলতে পারি এই কারেন্ট এইদিকে 5 আছে, তো আমি বলতে পারি মাইনাস 5 অ্যাম্পিয়ার ওদিকে যাচ্ছে, মাইনাস 5 অ্যাম্পিয়ার ওদিকে, তার মানে আমি এটাই করছি যে সবগুলো যেন ভেতরে ঢুকছে, সবগুলো ভেতরে ঢুকছে, তো সবগুলো ভেতরে ঢুকছে মানে একটা কারেন্ট আই ওয়ান, আর একটা কারেন্ট হচ্ছে আই টু, আর একটা কারেন্ট হচ্ছে আই থ্রি, সো টোটাল আমার কী হবে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি জিরো হয়ে যাবে, জাংশানে কোনো কারেন্ট জমা হয় না, জিরো হয়ে যাবে, তার মানে যে কোনো একটা নেগেটিভ হতেই হবে। সো দেখো এখানে যে কোনো একটা নেগেটিভ, মাইনাস 5 অ্যাম্পিয়ার হয়েছে, যে কোনো একটা নেগেটিভ হয়েছে, নাহলে তুমি মাইনাস 5কে এখন সাইডে রাখো, মাইনাস 5 অ্যাম্পিয়ারকে সাইডে রাখো, আমি বলছি এই পাশ থেকে ধরো কোনো আই কারেন্ট যাচ্ছে, তাহলে কী হবে 2 অ্যাম্পিয়ার প্লাস 3 অ্যাম্পিয়ার প্লাস আই ইজ জিরো, সো আই অটোমেটিক্যালি কী হবে মাইনাস 5 অ্যাম্পিয়ার চলে আসবে, আই অটোমেটিক্যালি মাইনাস 5, তার মানে উল্টো দিকে হবে, ওকে। সো সেম লজিক আমি এখানে লাগাই না, যে আমার ধরে নাও কারেন্ট এই পাশ থেকে আই ওয়ান যাচ্ছে, এই পাশ থেকে আই টু যাচ্ছে, আর এই পাশ থেকে আই থ্রি যাচ্ছে, ওকে এই পাশ থেকে আই থ্রি যাচ্ছে, নাহলে তুমি এমন করতে পারো সবগুলো বেরিয়ে যাচ্ছে, মানে এরকমও করতে পারো যে আই থ্রি এদিকে বেরিয়ে যাচ্ছে, আই টু এদিকে বেরিয়ে যাচ্ছে, আর আই ওয়ান এদিকে বেরিয়ে যাচ্ছে, এর সামেশানও জিরো হবে, একই করো। সো তুমি না এক কাজ করে নাও, বাইরের দিকে করে নাও, বাইরের দিকে করলে ইজি হয়ে যাবে, কেন বলছি শোনো, সো কারেন্ট বাইরের দিকে করে নাও, লেটস সে দিস ইজ আই ওয়ান অ্যান্ড দিস ইজ লেটস এই 3 ওম দিয়ে আই টু আসছে, আর এই পাশে আই থ্রি বেরিয়ে যাচ্ছে, এবার আমি লিখবো আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ইকুয়াস টু জিরো। এবার আই ওয়ান কী লিখবো, দেখো এক্স এই দিকে কারেন্ট যাচ্ছে মানে এক্স বেশি, তার মানে এক্স মাইনাস 4 দিস ইজ দি ভোল্টেজ, সো ডেল্টা ভি বাই আর বাই 5, ঠিক
प्लस आई टू आई टू एक्स माइनस एट एक्स माइनस एट एक्स माइनस एट बाई थ्री ओम ओके थ्री प्लस एट मुझे दीची सो प्लस प्लस एक पास एक्स माइनस माइनस टुएल्व एक्स माइनस माइनस टुएल्व डिवाइड बाई टू ओम एंड दैट इज इक्वल्स टू जिरो एबार देखो ये लाइन लेखा कत इजी ये लाइन लेखा कत इजी तुम्हें ये एसो ये एक्स माइनस फोर कर नाओ যে কারেন্ট হয়তো এদিকে যাচ্ছে আমি অ্যাজুম করছি আমি জাংশন লও এ করছি আমি সার্কিট থেকে বেরিয়ে এসেছি সো এক্স মাইনাস ফোর বাই ফাইভ এক্স মাইনাস ফোর এই রেজিস্ট্যান্সে লিখছি এক্স মাইনাস ফোর বাই ফাইভ এক্স মাইনাস এইট বাই থ্রি প্লাস এক্স মাইনাস মাইনাস টুয়েলভ বাই টু সো প্রথমে আমি এক্সগুলোকে নিচ্ছি প্রথমে এক্স মানে একটা সিমিলারিটি দেখতে পাচ্ছ সবগুলো প্রথমে এক্স দ্যাট ইজ ইকোয়াল টু জিরো এবার বলো এখান থেকে এক্স কে ফাইন্ড করতে পারবে না এখান থেকে এক্স ফাইন্ড হয়ে যাবে এখান থেকে এক্স ফাইন্ড হয়ে যাবে এখান থেকে এক্স ফাইন্ড হয়ে গেলে তুমি এখানে এক্স বসিয়ে দাও ধরে নাও এখান থেকে এক্স কত আসবে এক্স আসবে দেখো আমি ভ্যালুগুলো একটু বাজে নিয়ে নিয়েছি এটাকে সিক্স নিয়ে নাও সিক্স নিলে বেটার হবে এটাকে সিক্স নাও ফর দি ক্যালকুলেশন পারপাস ফর দি ক্যালকুলেশন পারপাস এটাকে সিক্স নিয়ে নাও সিক্স নিয়ে নাও তাহলে কী হবে টোটাল সিক্স আসবে সো সিক্স এই পাশে টু মাল্টি সো এক্স মাইনাস ফোর প্লাস টু ইন্টু এক্স মাইনাস এইট হয়ে যাবে প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টুয়েলভ হয়ে যাবে ডাইরেক্ট সলভ করছি ওপর নিচে সিক্স বানিয়ে দিয়েছি এখানে টু মাল্টিপ্লাই করেছি এখানে থ্রি মাল্টিপ্লাই করে দিয়েছি সো এক্স মাইনাস ফোর প্লাস টু এক্স মাইনাস সিক্সটিন প্লাস থ্রি এক্স প্লাস থার্টি সিক্স দ্যাট ইজ ইকোয়ালস টু জিরো ওকে সো এক্স প্লাস টু এক্স দ্যাট ইজ থ্রি এক্স থ্রি এক্স প্লাস এক্স দ্যাট ইজ সিক্স এক্স সো সিক্স এক্স ইজ থার্টি সিক্স থার্টি সিক্স আচ্ছা এই পাশে যাও সো ফোর থার্টি সিক্স থেকে সিক্সটিন বাদ যাবে দ্যাট ইজ টোয়েন্টি টোয়েন্টি থেকে আবার ফোর বাদ যাবে সিক্সটিন সো মাইনাস সিক্সটিন আসছে সো এক্স ইজ মাইনাস সিক্সটিন বাই সিক্স দ্যাট ইজ মাইনাস এইট বাই থ্রি ওকে সো এক্স ইজ মাইনাস এইট বাই থ্রি কোনো প্রবলেম নেই এক্স ইজ মাইনাস এইট বাই থ্রি কম নেগেটিভ এসছে কোনো প্রবলেম নেই এবার তুমি কারেন্ট ফাইন্ড করে নাও আই ওয়ান কী হবে হোয়াট ইজ আই ওয়ান এটাই তো আই ওয়ান দিস ইজ আই ওয়ান সো এক্স মাইনাস ফোর বাই সিক্স সেটা আই ওয়ান পেয়ে যাবে এক্স মাইনাস ফোর বাই সিক্স সাইনের সাথে বসাবে এক্স মাইনাস এইট বাই থ্রি দ্যাট ইজ আই টু এক্স মাইনাস মাইনাস এটা করলে আই থ্রি ওকে খুবই ইজি না হলে কিন্তু তুমি কেভিএল লাগিয়ে সলভ করতে পারবে না কেভিএল লাগিয়ে খুব লেন্দি মেথড হয় তুমি দেখো এটা আমি লিখেছি বলে এরকম দু তিনবার প্র্যাকটিস করে নিলে তুমি ডাইরেক্ট লিখতে পারবে জিরো ভি লেখো যেখানে আটকে যাবে সেখানে একটা এক্স নাও সেখানে জাংশন ল লিখে ফেলো কীভাবে জাংশন ল লিখবে এক্স মাইনাস ভি বাই এটা এক্স মাইনাস এটা বাই এটা এক্স মাইনাস এটা বাই এটা ওকে সব ঠিক আছে মানে সবসময় এটাই খোঁজো সবসময় এটাই খোঁজো যে আমি একটা কমন ভি ফাইন্ড করতে যাচ্ছি কমন ভি ফাইন্ড করতে যাচ্ছি আর এখানে আমার কী আছে ভি ওয়ান এখানে আমার দেওয়া আছে ভি টু আর এখানে দেওয়া আছে ভি থ্রি অ্যান্ড দিস ইজ আর ওয়ান দিস ইজ আর টু অ্যান্ড দিস ইজ আর থ্রি আমি সেই কমন ভিকে ফাইন্ড করতে চাইছি আমি কমন ভিকে ফাইন্ড করতে চাইছি তাহলে কী লিখবো আমি তাহলে আমি লিখবো ভি মাইনাস ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস ভি মাইনাস ভি টু বাই আর দিস ইজ আর টু করো অ্যান্ড দিস ইজ আর থ্রি ভি মাইনাস ভি টু বাই আর টু প্লাস ভি মাইনাস ভি থ্রি বাই আর থ্রি দ্যাট ইজ ইকোয়াল টু জিরো ওকে সো এই যে সিমিট্রিটা মনে রাখবে যে প্রথমে আমি ভি নিয়েছি তো ভি মাইনাস এটা ওকে সো দ্যাট ইজ দি জাংশন ল এখান থেকে তুমি কী করবে ভি ওয়ান ভি টু ভি থ্রি দেওয়া থাকলে তুমি এই ভি পেয়ে যাবে কারণ আর ওয়ান আর টু আর থ্রি দেওয়া থাকবে ওকে সো দিস ইজ দি কমন ভি সো এখান থেকে কমন ভিও পেয়ে যাবে তুমি কমন ভি পেয়ে গেলে কারেন্ট পেয়ে যাবে ওকে চলো এবার ধরো আমি প্রিভিয়াস ইয়ারে যদি কোনো কোশ্চেন ধরি প্রিভিয়াস ইয়ারের যে কোনো কোশ্চেন হ্যাঁ সার্কিটের দেখা যাক প্রিভিয়াস ইয়ার জিরো ভি মেথড দিয়ে সলভ হয়ে যাবে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আচ্ছা আগে একটা ইজি কোশ্চেন করিয়ে দিই এভাবে একটা দেওয়া আছে একটা দেওয়া আছে দিয়ে বলছে কারেন্ট কারেন্ট সার্কিটে কী হবে কারেন্ট সার্কিটে কী হবে হ্যাঁ এইভাবে টেন ভোল্ট তারপরে আমি এ করবো দিস ইজ টেন ভোল্ট অ্যান্ড দিস ইজ রেজিস্ট্যান্স ফোর ওম দিস ইজ রেজিস্ট্যান্স ফোর ওম দেখে অ্যান্সার বলা যাবে থার্টি ভোল্ট থার্টি ভোল্ট অ্যান্ড টেন ভোল্ট দিস ইজ ফোর ওম দিস ইজ টোয়েন্টি ভোল্ট দিস ইজ টোয়েন্টি ভোল্ট দিস ইজ ওয়ান ওম অ্যান্ড দিস ইজ টু ওম অ্যান্ড দিস ইজ ফিফটিন ভোল্ট ওকে সো এখানে আমাকে কারেন্ট চাইছে এখানে আমাকে কারেন্ট চাইছে যে কারেন্ট কী হবে
কারেন্ট কি হবে। তো এই ধরনের কোশ্চেন আমি দেখতে পাচ্ছি যে ব্যাটারি আমার কি আছে, সিরিজে আছে। ব্যাটারি যখন সিরিজে থাকে তুমি ব্যাটারি ইকুইভ্যালেন্ট ব্যাটারি নিয়ে নিতে পারো। কেমন? যদি ব্যাটারি আমার এভাবে থাকে, যদি ব্যাটারি যদি এভাবে থাকে, লেটস সে E1, EMF2, EMF3, আর তার সঙ্গে রেজিস্টার একটা করে আছে, এদিকে R1 মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এদিকে R2 আর EMF2 অ্যান্ড R3 EMF3, সো EMF3, সো এখানে যখন হবে একই দিকে, দেখো একই দিকে ব্যাটারি সাপোর্টিভ হচ্ছে। কেন সাপোর্টিভ হচ্ছে? এর পজিটিভ গিয়ে নেগেটিভে কানেক্ট হয়েছে, তাহলে ব্যাটারি সাপোর্টিভ হবে, সবাই সবাইকে সাপোর্ট করবে, মানে অ্যাড হয়ে যাবে। তার মানে ই ইকুইভ্যালেন্ট যেটা হবে, দ্যাট ইজ E1 প্লাস E2 প্লাস E3 হয়ে যাবে। আর ইকুইভ্যালেন্ট যেটা হবে, রেজিস্ট্যান্স R1 প্লাস R2 প্লাস R3 হয়ে যাবে। এখানে চলে এসো, সো ব্যাটারি 10 ভোল্ট আছে, সেই 10 ভোল্ট পজিটিভের সঙ্গে লেগে গেছে, তাহলে কী হবে, ব্যাটারি আমার কী হবে, অপোজ করছে। তার মানে একে যদি আমি +10 লিখি, এর ইকুইভ্যালেন্ট ব্যাটারি আমি লিখছি, সো একে যদি আমি +10 লিখি ওই দিকে, তাহলে এ অপোজ করছে, কারণ পজিটিভ গিয়ে পজিটিভের সঙ্গে মিশছে, তাহলে -20 হবে। দেন আমি যাচ্ছি, এর নেগেটিভ গিয়ে নেগেটিভে মিশছে, মানে এটা পজিটিভ এভাবে করে গিয়ে নেগেটিভের সাথে মিলেছে, তার মানে সাপোর্টিভ হবে 15 হয়ে যাবে। মানে এটা ধরেই কাজ করো, একে রেফারেন্স নিয়েই কাজ করো। সেখান থেকে যাচ্ছি, এ কী হয়েছে, সেম পজিটিভে লেগে গেছে, মানে দুজনের সঙ্গে মারপিট করছে। দেখো অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটাই মানে দুটো বড় একসাথে লেগে গেছে, এই দিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করছে, এই দিকে, তার মানে অপোজ করছে। বাট দুজনে যদি এমন হতো সাপোর্টিভ, এই দিকে কারেন্ট দিচ্ছে, ওকে, তো দুটো অ্যাড হয়ে যাবে। সো এখানে দুজন অপোজ করছে, তারপরে দেখি একে ভুলে যাও, এ গিয়ে নেগেটিভের সঙ্গে লেগেছে, তার মানে প্লাস হয়ে যাবে। আবার এদিকে এসো, এই যে ব্যাটারি আছে এই ব্যাটারিকে দেখতে হবে, এই ব্যাটারি কী হয়েছে, এই ব্যাটারির সঙ্গে আবার পজিটিভ, মানে পজিটিভ অপোজ করবে, সো -30। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে -20 প্লাস, সো দিস ইজ প্লাস অ্যান্ড 25 -50, সো -25 হয়েছে, -25। এবার এর রেসপেক্টে নিয়েছিলাম, মানে এই দিকে আমার -25 ভোল্ট। কেউ বলতে পারে, স্যার আমি এটাকে এমন লিখতে পারি, এইদিকে বড় বানিয়ে দিন আর এইদিকে ছোটো বানিয়ে 25 করে দিন, দ্যাট ইজ অলসো পসিবল। তার মানে এইদিকে 25 ভোল্ট, তার মানে আমার একটা 25 ভোল্টের ব্যাটারি আছে, নিচের দিকে হায়ার ভোল্টেজ থাকবে, দিস ইজ 25 ভোল্ট, তার সঙ্গে রেজিস্টার যেটা লাগানো আছে, দ্যাট রেজিস্টার ইজ 4 অ্যান্ড 5 টু 7 10, সো 10 ওহম রেজিস্ট্যান্স। সো কারেন্ট কী হবে, কারেন্ট ইজ 25 ভোল্টেজ বাই 10, সো দ্যাট ইজ 2.5 অ্যাম্পিয়ার, সো দিস ইজ দি কারেন্ট। কেউ যদি বলে, স্যার আমি এ দিয়ে সলভ করবো, KVL দিয়ে সলভ করো, এখানে প্লাস মাইনাস লিখে নাও, দেখো 10 বি, সো দিস ইজ মাইনাস, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, কারণ কারেন্ট আমি ধরে নিয়েছি এইদিকে যাচ্ছে, কারেন্ট লেটসে ওইদিকে যাচ্ছে, সো মাইনাস প্লাস, প্লাস মাইনাস, ব্যাটারির বড়টা প্লাস, ছোটোটা মাইনাস, তারপরে প্লাস মাইনাস, তারপরে মাইনাস প্লাস, ব্যাটারি সবসময় বড়টা প্লাস হবে। আর রেজিস্টারে কী হয়, রেজিস্টারে যেই দিকে কারেন্ট ফ্লো করছে সেদিকে প্লাস, সেদিকে মাইনাস, মানে একই রেজিস্টারে প্লাস মাইনাস চেঞ্জ হতে পারে, ডিপেন্ডিং অন কারেন্ট ডিরেকশন, বাট ব্যাটারির প্লাস মাইনাস চেঞ্জ হয় না। ওকে, সো এখানে প্লাস, এখানে মাইনাস, এগেন এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, যেদিকে কারেন্ট যাচ্ছে। এবার তুমি লিখে পেলো, যে ভোল্টেজ লো আমি লিখবো, এখান থেকে মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, সো 25 ভোল্ট, সো +25 মাইনাস I×4, প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তারপরে আবার ব্যাটারি প্লাস থেকে মাইনাস, সো -20, আবার প্লাস থেকে মাইনাস, -I×1, তারপরে কী হচ্ছে, প্লাস মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তার মানে +15, প্লাস থেকে মাইনাসে -I×2, তারপরে কী হচ্ছে, প্লাস থেকে মাইনাস -30, তারপরে প্লাস থেকে মাইনাস, -3×I, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে সলভ করলে আগের অ্যান্সারটাই আসবে, সো 25 -20 15 -30, তার মানে -25 আসছে, 50 -25, আর এই পাশে এটা হচ্ছে -10I, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, সো I ইজ -2.5 অ্যাম্পিয়ার, মানে আমি এইদিকে আই নিয়েছি, কারেন্ট কী হবে, এইদিকে হবে, দ্যাট ইজ 2.5 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ দি কোশ্চেন। এবার আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যাচ্ছি,
নিট 2016 সার্কিটের কোশ্চেন তো নেই দেখছি। তো যখনই ওপেন লুপ থাকবে কেবিএল ইউজ করে নাও, দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স ভিএবি। ওকে এটা তো হয়ে যাবে, ছেড়ে দাও। আমি নিট 2012, দেখো নিট 2012 ইন এ সার্কিট শোন ইন দিস সেল এ অ্যান্ড বি হ্যাভ নেগলিজেবল রেজিস্ট্যান্স। ওকে দেখো এভাবে একটা সার্কিট দেওয়া আছে, আমি এর থেকে কমপ্লিকেটেড সার্কিট এক্ষুনি সলভ করেছি। সো ভি এ দেওয়া আছে, দিস ইজ আর ওয়ান অ্যান্ড দিস ইজ আর অ্যান্ড দিস ইজ এ গ্যালভ্যানোম, আচ্ছা গ্যালভ্যানোমিটার দিয়েছে। ওকে ছেড়ে দাও, গ্যালভ্যানোমিটার দিয়েছে, গ্যালভ্যানোমিটার টাইপের কোশ্চেন। ফোর ওম, থ্রি ওম, জিরো পয়েন্ট ফাইভ ওম, জিরো পয়েন্ট ফাইভ ওম, ওয়ান ওম, ওয়ান ওম। এখানে একটা এন দেওয়া আছে, এবার এভাবে করে আঁকা আছে, দিস ইজ এম অ্যান্ড দিস ইজ টি অ্যান্ড কারেন্ট আই দেওয়া আছে। কী বলছে দেখো, ইন এ সার্কিট শোন দ্য কারেন্ট থ্রো দি ফোর ওম রেজিস্টার ইজ ওয়ান অ্যাম্পিয়ার, দিস কারেন্ট ইজ ওয়ান অ্যাম্পিয়ার, দিস কারেন্ট ইজ ওয়ান অ্যাম্পিয়ার। হোয়েন দ্য পোটেন্সিয়াল, হোয়েন দ্য পয়েন্ট পি অ্যান্ড এ আর কানেক্টেড টু ডিসি ভোল্টেজ সোর্স, কী বলেছে, হোয়েন পয়েন্ট পি অ্যান্ড এম কানেক্ট টু ডিসি ভোল্টেজ, কোনো একটা ডিসি ভোল্টেজের সঙ্গে কানেক্ট করেছে, তখন কারেন্ট যাচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার যাচ্ছে ফোর ওম দিয়ে। দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এম অ্যান্ড এন, এম আর এন এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স কী হবে, এম দিস পয়েন্ট ইজ এম, এম আর এন এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স, ভ্যালু আমি দিয়ে দিচ্ছি। ভ্যালু অপশান দেওয়া আছে 3.2 ভোল্ট, সেকেন্ড অপশান দেওয়া আছে 1.5 ভোল্ট, থার্ড অপশান ইজ গিভেন অ্যাজ 1 ভোল্ট, ফোর্থ অপশান ইজ গিভেন অ্যাজ 0.5 ভোল্ট। ওকে চলো কীভাবে সলভ করবো, কীভাবে এগোবো দেখো। সো এইভাবে পুরো দেওয়া আছে, দিয়ে বলছে ব্যাটারি একটা কানেক্ট করা আছে, কারেন্ট আমাকে এটা দিয়ে দিয়েছে, আর কিছুই দেয়নি, কারেন্ট এটা আমার দিয়ে দিয়েছে। সো কারেন্ট এখানে আমার 1 অ্যাম্পিয়ার দিয়েছে, সো এখানে যা পোটেন্সিয়াল ডিফারেন্স হবে এখানেও তাই পোটেন্সিয়াল ডিফারেন্স হবে, এখানে যা পোটেন্সিয়াল ডিফারেন্স, আর কিছু এক্সট্রা ডাটা, সো আর কিছু এক্সট্রা ডাটা আমাদের দেয়নি, ফোর ওমের মধ্যে দিয়ে এটা যাচ্ছে, তাহলে ভোল্টেজ লিখতে হবে দেখো। সো আমাকে চাই কোনটা, এটা চাই। সো এম আর এনকে কোনো একটা এর সঙ্গে কানেক্ট করে দিয়েছে ব্যাটারির সঙ্গে, ঠিক ভি। সো তুমি দেখো যদি কোনো ভি হয় তাহলে এটা ভি হয়ে যাবে, আর এটা কী হবে, এটা ভিপি হয়ে যাবে, ভিপি অ্যান্ড দিস ইজ মাই ভিএম। ওকে সো এগেন অ্যাজিউম করো যে এটাকে আমি জিরো ধরে নিচ্ছি, জিরো ভোল্ট, আর এটাকে আমি ভি ভোল্ট ধরে নিচ্ছি। সো ভিপি ইজ ভি ভোল্ট, ভিপি ইজ ভি ভোল্ট অ্যান্ড দিস ইজ ভি এম ইজ জিরো ভোল্ট, একটাকে জিরো করে নিয়েছি। সো ফাইনালি আমি এন পেয়ে গেলেই আমার অ্যান্সার হয়ে যাবে, কারণ আমাকে চাইছে ভি এম এন, এখানে পোটেন্সিয়াল ডিফারেন্স এসে। তাহলে কী হবে দেখো, সো ভিপি অ্যান্ড জিরো দিস ইজ পোটেন্সিয়াল ডিফারেন্স সেম আছে, সো এখানে যা পোটেন্সিয়াল ডিফারেন্স এখানেরও তাই পোটেন্সিয়াল ডিফারেন্স। এই যে দেখো এই যে পি পয়েন্ট লিখেছি আর এম পয়েন্ট লিখেছি, এখানে যা পোটেন্সিয়াল ডিফারেন্স এখানেও তাই, তার মানে এই যে ভি লিখেছি আমি এখানে ভি লিখতে পারি আর এখানে আমি জিরো ভোল্ট লিখতে পারি, দেখো কতটা আমি এগিয়ে গেছি, এখানে ভি লিখেছি এখানে জিরো লিখেছি। ওকে এবার এই ভিকে ফাইন্ড করার জন্য এই কারেন্ট দিয়েছে, দেখো এটা যদি ভি হয় ভি এইখান পর্যন্ত আমি ভি লিখতে পারি, এটা যদি জিরো হয় এখান পর্যন্ত আমি জিরো লিখতে পারি, তার মানে ভি কোস টু তো আই আর হয়, ভি মাইনাস জিরো, ভি মাইনাস জিরো, ভি মাইনাস জিরো ইকোয়াস টু আই ইন্টু আর, দ্যাট ইজ ওয়ান ইন্টু ফোর, তার মানে ভি আমার ফোর হয়ে গেছে। সো দেখো দিস ইজ ফোর ভোল্ট, দিস ভি ইজ ফোর ভোল্ট, সো এখানে ফোর ভোল্ট আর এখানে জিরো ভোল্ট। এবার বলো এখানে তুমি কারেন্ট পাবে না, এই যে পুরো লুপটাতে কারেন্ট আমরা পাবো না, এই পুরো লুপটাতে এটা ফাইভ আছে, এটা ফাইভ আছে, ফাইভ ফাইভ যদি প্যারালালে থাকে তাহলে কী হয়ে যায়,
फाइव फाइव जदि धरो एक रेजिस्टेंस आर आछे आर एक रेजिस्टेंस आर वन आर टू आछे तारा जदि प्यारालाले थाके आर वन आर टू बाय आर वन प्लस आर टू हो जाए आबार आर वन आर टू इक्वल हो गेले आर बाय टू हो जाए सो एखाने जिरो पॉइंट फाइव बाय टू हो जाए दिस इज जिरो पॉइंट फाइव बाय टू प्लस वन ओके सेखान थेके कारेंट फाइंड करे नेब एखाने कारेंट कत जाच्छे सो कारेंट फाइंड करे नाओ सो कारेंट फाइंड करे निले आमार काज हो जाए सो ये जिरो पॉइंट फाइव और जिरो पॉइंट फाइव रेजिस्टेंस के आमी जिरो पॉइंट फाइव बाय टू लिखे निच्छी दैट इज दि रेजल्टेंट और एई पाशे आमार वन एसछे और एई पाशे आमार फोर वोल्ट एई पाशे जिरो वोल्ट ओके देखो तुम्हें माने निजे थियोरिटिकाली निजे भार्बाली कतटा एगिए जेते पारबे बाकी क्यालकुलेशन एइटुकु এইখানে ক্যালকুলেশন এইখানে ক্যালকুলেশন লজিক আমার ইয়ে থাকতে হবে সো দিস ইজ আই সো আই যেটা হবে আই ইজ ফোর ইন্টু আই ইজ ভি বাই আর দ্যাট ইজ ফোর বাই ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ বাই টু দিস ইজ আই এবার এর সঙ্গে আমি ওয়ান মাল্টিপ্লাই করে দিলে এক ক্রস পেয়ে যাবো এর এক ক্রস ভি পেয়ে যাবো সো ওয়ান মাল্টিপ্লাই করলে ওটাই অ্যান্সার আসবে এর সঙ্গে আমি আর আর মাল্টিপ্লাই করলে তাহলে আমার অ্যান্সার কী হবে ফোর বাই ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফাইভ বাই টু অ্যাকচুয়ালি দ্যাট ইজ এইট বাই টু পয়েন্ট ফাইভ সো এইট বাই টু পয়েন্ট ফাইভ ইজ ফাইভ ফাইভ সিক্সটিন পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু ইজ দেয়ার সো থ্রি পয়েন্ট টু অ্যান্সার ইজ দেয়ার থ্রি পয়েন্ট টু অ্যান্সার ইজ দেয়ার দেখো এটাই হচ্ছে জিরো ভি লেখার মেথড মানে জিরো ভি ইজিলি হয়ে যায় নাহলে তোমাকে কী করতে হবে এখান থেকে সার্কিট ল ভোল্টেজ ল লিখতে হবে সেখানে আবার কী বলে ভোল্টেজ লতে আবার ইকুয়েশান আসবে সেই ইকুয়েশান সলভ করতে হবে